हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय अविदा। फ्रेंड्स, आज ही पश्चिमबंगे विधानसभा निर्वाचन अष्टम दफा तथा शेष दफा एबार समय एलो समीक्षार। आपात दृष्टि ये विधानसभा निर्वाचने घासफुल एवं पद्मफुलर लड़ाई फोकासे। खाताक्रमे लड़ाई त्रिमुखी हलेओ तृणमूल और बीजेपी भोट प्रचारे बार बार ही तारा बुझिए दिए एबार ताराई एके अपरेर मूल प्रतिद्वंदी। सोशल मीडिया सरगर फेललेओ भोट जुत्ते अनेकटाई बैकफुटे वाम कांग्रेस सिद्दिक जोट। सी वोटारे बूथ फेरत समीक्षा अनुजाई के एगिए 292 विधानसभा केंद्रे के एगिए आछे भोटे, आजकेर भिडियो थेके आमरा सेटा जेने नेब। जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, आर भिडियोटी जारा नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटा प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेटेड भिडियो सबार आगे पाओयार जन्य। आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। सी भोटारे बूथ फेरत समीक्षा अनुजाई 152 থেকে 164 आसन पेते पारे तृणमूल कांग्रेस, अर्थात सरकार गठनेर जन्य प्रयोजनीय मैजिक फिगार अतिक्रम करते पारे तृणमूल कांग्रेस। बीजेपी पेते पारे 109 থেকে 121 आसन। संयुक्त मोर्चा पेते पारे 14 থেকে 25 आसन। सी भोटारे बूथ फेरत समीक्षा अनुजाई तृणमूल 42% भोट पेते पारे, बीजेपी पेते पारे 39% भोट, संयुक्त मोर्चा 15% एवं अन्यान्यरा 4% भोट पेते पारे। समीक्षा पश्चिमबंगे 292 विधानसभा केंद्र 85,000-এরও বেশি ভোটারের संगे একেবারে সরাসরি কথা বলেছেন সমীক্ষকরা। समीक्षा চালানো হয়েছে 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত। মার্জিন অফ এরর ±3%। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টের এখানে কোনো জায়গা নাই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। আবার বলি, এক্সিট পোলকেও ধ্রুব সত্য বলে মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো জায়গা নেই, কারণ সমীক্ষা সব সময় মিলবে এমনটা কোনো কথা নেই। সমীক্ষা নাও মিলতে পারে, আবার সমীক্ষা হুবহু মিলে যেতেও পারে। তো এখন যেটা জানতে পারবো আমরা সঠিক রেজাল্ট, সেটা হচ্ছে দুসরা মে ভোটের রেজাল্ট পাবলিশ হবে, সেদিনই আমরা সঠিক খবর জানতে পারবো। কারণ সমীক্ষা কখনো মেলে কখনো একেবারেই মেলে না। কয়েক মাস আগে বিহার বিধানসভা ভোটের ক্ষেত্রে এক্সিট পোল মেলেনি, এবার 2018 সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্রিশগড়ের ক্ষেত্রে মিলেছিল, তাই শেষ বলা যাবে আগামী রবিবার 2রা মে। তো আমরা জানলাম যে সি ভোটারের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুসারে 152 থেকে 164 আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলা আবার তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।